কলকাতার বারোয়ারি পূজার মধ্যে অন্যতম এই পূজো। মনে করা হয় শোভাযাত্রার সর্বজনীনের পরপর সময় এই পূজো শুরু হয়েছিল, কিন্তু এত পুরনো পূজো হয়েও তথাকথিত কুলিং পূজার তালিকায় ছাই নেই কামারডাঙ্গা সাধারণ রূপোৎসব কমিটির। কিন্তু তাতে কি, সাবেকিয়ানা আর ঐতিহ্যকে ভর করে পূজো করে চলেছে তারা। দেখতে দেখতে তাদের পূজো 104 বছরে পদার্পণ করলো। এবছর তাদের ভাবনা স্বপ্ন উড়ালে। প্রতি বছরই বিভিন্ন চমক দেয় এই পূজো, এবারেও তার অন্যতা হচ্ছে না বলে জানান পূজোর মূল উদ্যোক্তা মুকেশ সাউ। মঙ্গলবার মহা ধুমধামে উদ্বোধন হলো এই পূজোর। উপস্থিত ছিলেন পূজোর সভাপতি তথা পুরোপিতা স্বপন সমাদ্দার, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি 104তম বর্ষ পা দিল, আমরা সবাই মিলেই পূজোটা করছি। এখানে আমাদের সভাপতি হলেন আমাদের মেয়র ইন কাউন্সিল, মেয়র পরিষদ এবং আমাদের 56 ওয়ার্ডের কাউন্সিলর পৌরপিতা শ্রী স্বপন সমাদ্দার। স্বপ্ন উড়ান যেই আমরা এই থিমটা যেটা নিয়েছি, আমরা একটা স্বপ্নের দেশে চলে গেছি। সবাই অনেক স্বপ্নে হারিয়ে যেতে চায়, স্বপ্নে খুব ভালো লাগে, অনেক ভালো জিনিস দেখা দেয়। আমরা কিন্তু কোনো মানে বলতে গেলে কোনো ভালো চিন্তা, সবসময় ভালো চিন্তার দিকে আমরা যে স্বপ্ন দেখতে পারি সেটার দিকে আমরা এগিয়ে গিয়ে এই থিমটা আমরা স্বপ্ন উড়ান করতে চাই, মানে করতে চেয়েছিলাম এবং হয়েছে। আপনি দেখতে পারবেন বিভিন্ন রকমের সাজ দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের অলঙ্কারকে আমরা ইউজ করেছি, ইউটিলাইজ করেছি। এইবার আমাদের এই প্রোগ্রাম, আজকে আমাদের উদ্বোধন ছিল, উদ্বোধনে আমাদের মহানাগরিক সাহেব এসেছিলেন শ্রী ফিরহাদ হাকিম সাহেব, আমাদের উত্তর কলকাতার সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, ওনাদের উপস্থিতিতে আমরা আজকে এই আমাদের স্বপ্ন উড়ান থিম আর এই 104তম বর্ষ কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির উদ্বোধনটা করলাম। আর আমরা সবাই মিলে এখানে নাগরিকবৃন্দরা ছিলাম। পুজোর পাঁচ দিন প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম থাকছে, কালচারাল প্রোগ্রাম থাকছে, সাহিত্যিক বা মানে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে, থেকে প্রত্যেক দিনে আমরা চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম, যারা এর মধ্যে সবাই মেতে উঠতে পারে, পুজোতে মেতে উঠতে পারে আর পুজোতে সবাই খুব ভালোভাবে কাটাতে পারুক যেন সেটার ব্যবস্থাটা আমরা করেছি। প্রত্যেকটা পাঁচ দিনেই আপনি দেখতে গেলে আলাদা আলাদা রকমের আমার সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, সেটা আমরা করব। আর সব আমার যত নাগরিকবৃন্দ আছে, আমাদের বাড়ির যত লোক আছে, সবার সাথে মিলে ঝুলে এই আনন্দটাকে উপভোগ করতে পারি সেটারই ব্যবস্থা আমরা করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। মঙ্গলবার সন্ধ্যায় মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল কাকুরগাছি মিলন মেলা সমিতি। দেখতে দেখতে তাদের পূজো এবার 28তম বর্ষে পদার্পণ করলো।